বুড়িগঙ্গায় বাল্ক হেডের ধাক্কায় ডুবে যাওয়া ওয়াটার বাসটি উদ্ধার করে তীরে আনা হয়েছে। প্রায় ১২ ঘন্টা পর সোমবার সকাল ৮:১০ দিকে ওয়াটার বাসটি টেনে তুলল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ রুস্তম। গতকাল রোববার রাত ৮:৩০ দিকে সদরঘাট শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তোলঘাট যাওয়ার পথে বুড়িগঙ্গা নদীর অংশে বালুবোঝাই একটি বাল্ক হেডের ধাক্কায় ৪০-৫০ জন যাত্রী নিয়ে ডুবে যায় ওয়াটার বাসটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ সহ বেশ কয়েকটি সংস্থা উদ্ধার কাজে যোগ দেয়। এই ঘটনায় কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রত্যেক নিহতের পরিবারকে ২৫,০০০ এবং জীবিতদের পরিবারকে ১৫,০০০ টাকা করে অনুদানের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসন।